হ্যালো মুভি লাভার্স, হোপফুলি সবাই বেশ ভালো আছেন। মুভির শুরুতেই আমরা একজন ম্যাজিশিয়ানকে দেখতে পাই, যার নাম হলো ড্যানি। সে শিকাগো শহরে একটি কার্ড গেম খেলা দেখায়। এখানে দেখা যায় যে সে একটি মেয়েকে কার্ডের বক্স থেকে একটি কার্ড সিলেক্ট করতে বলে। মেয়েটি যে কার্ডটিকে সিলেক্ট করে, ড্যানি সেই কার্ডটিকে ম্যাজিকের মাধ্যমে একটি বিল্ডিংয়ে শো করিয়ে দেয়, আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর আমাদের পরিচয় হয় হিপনোটাইজ মাস্টার ম্যারিটের সাথে। হিপনোটাইজ মানে হলো কৌশলে অন্যর মাইন্ডকে কন্ট্রোল করা, মানে আপনি কোনো ব্যক্তিকে যা বলবেন সে অবচেতন মনে তাই করবে। ম্যারিটের এই অদ্ভুত ক্ষমতার পাশাপাশি সে অন্যের মাইন্ডকে রিডও করতে পারে। তাই এখানে আমরা দেখতে পাই সে একজন মানুষের মাইন্ড রিড করে সেই লোকের স্ত্রীর ছোট বোনের সাথে লোকটির অবৈধ সম্পর্কের কথা বলে দেয় এবং ব্ল্যাকমেইল করা শুরু করে। আসলে এভাবেই সে রাস্তাঘাটে মানুষের মাইন্ড রিড করে এবং ইনকাম পাতি করতে থাকে। এবার আমরা জ্যাক নামের আরো একজন ম্যাজিশিয়ানকে দেখতে পাই। তাকে দেখা যায় সে চ্যালেঞ্জ করে একটি ম্যাজিক দেখাচ্ছে আর বলছে যদি কেউ এই ট্রিক্স ধরিয়ে দিতে পারে তাহলে সে তাকে $100 পুরস্কার দিবে। কিন্তু কিছুক্ষণের মধ্যে একজন তার ম্যাজিক ট্রিক্সটি ধরে ফেলে এবং তার কাছ থেকে $100 নিয়ে নেয়। তবে একটু পরেই ওই লোকটি বুঝতে পারে যে জ্যাক তার কাছ থেকে মোবাইল, মানি ব্যাগ, ঘড়ি সবগুলো ম্যাজিকের মাধ্যমে গায়েব করে দিয়েছে। আসলে জ্যাক এক ধরনের চোর টাইপের ম্যাজিশিয়ান ছিল। আর সর্বশেষ আমরা একজন মেয়ে ম্যাজিশিয়ানের সাথে পরিচিত হই, যার নাম হেনলি। হেনলির ম্যাজিক ট্রিক্সটি ছিল এরকম যে একটি পানি ভর্তি জারে তার হাত পা বাঁধা অবস্থায় রাখা হবে এবং 1 মিনিট পর সেখানে পিরানহা মাছ ছেড়ে দেওয়া হবে। হেনলির কাজ হলো এই 1 মিনিটের মধ্যে তার হ্যান্ডকাফ খুলে সেখান থেকে বের হয়ে আসা। কিন্তু হঠাৎ করেই তার ম্যাজিক শো এর মধ্যে তার ট্রিক্সটা আর কাজ করছে না। এদিকে 1 মিনিট পরেই সেই পিরানহা মাছগুলো ওই পানির জারের ভিতরে ঢুকে পড়ে, ফলে মুহূর্তেই সেই পিরানহা মাছগুলো হেনলিকে অ্যাটাক করতে থাকে এবং কিছুক্ষণ পর জারের পানি রক্তে লাল হয়ে যায়। সবাই ভাবতে থাকে হেনলি হয়তো ভিতরে মারাই গিয়েছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হেনলি দর্শকদের মাঝখান থেকে বেরিয়ে আসে, যা দেখে সবাই হেনলির ম্যাজিকের বেশ প্রশংসা করতে থাকে। তবে এখানে এই 4 জন ম্যাজিশিয়ানকেই একজন হুডি পরা লোক এতক্ষণ ধরে ফলো করছিল। এই লোকটি মূলত কে আর কেনই বা এদেরকে ফলো করছিল সেটা আমরা একদম শেষে জানতে পারবো। এখন আমরা দেখতে পাই এই 4 জন প্রত্যেককেই একটি করে কার্ড পেয়েছে, যার পিছনে একটি চোখের ছবি এবং তার নিচে একটি তারিখ, সময় এবং জায়গার নাম লেখা রয়েছে। তাই পরের দৃশ্যে দেখা যায় ওই কার্ডের দেয়া অ্যাড্রেসে প্রথমে সেখানে ড্যানি আর হেনলি এসে উপস্থিত হয়। এরপর তাদের দেখা হয় ম্যারিটের সাথে। ম্যারিট জানায় সেও কার্ড পেয়ে এখানে এসেছে। এরই মধ্যে সেখানে জ্যাকও উপস্থিত হয় এবং ড্যানিকে দেখে সে বেশ অবাক হয়, কারণ ড্যানি হচ্ছে অনেক নামকরা একজন ম্যাজিশিয়ান। তো এখানে এই বাসার দরজা লক করা দেখে জ্যাক একটি তার দিয়ে প্রথমে লকটি খুলে, এরপর তারা সবাই রুমের ভিতরে প্রবেশ করে। কিন্তু রুমটি ছিল বেশ নোংরা এবং বহু পুরনো। সেখানে যে অনেকদিন থেকেই কেউ নেই তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। এখানে তারা ফ্লোরে একটি ফুল আর একটি কাগজ পড়ে থাকতে দেখে। কাগজটি ড্যানি হাতে তুলে নেয় আর সেখানে লেখা রয়েছে নাও ইউ ডোন্ট। এরপর হেনলি সেই গোলাপ ফুলটি পাশে থাকা একটি জারে রাখতেই সেখান থেকে পানি বের হতে শুরু করে, আর সেই পানি গিয়ে পড়ে একটি অদ্ভুত সাইনের উপর। পরক্ষণেই সেই জায়গাটি খুলে যায় আর সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে কি রহস্য আছে এর মধ্যে, কিন্তু কেউ কিছু খুঁজে পাচ্ছিল না। অবশেষে ম্যারিট একটি লাইটে হাত দিতেই বাড়ির ইলেকট্রিসিটি অন হয়ে যায় আর চারপাশের দেয়ালে থাকা লেজার লাইটগুলো ক্যামেরা ফ্লাশ করতে থাকে। চারদিকের এই লেজার কম্বিনেশন হয়ে একটি ব্লু প্রিন্ট দেখা যায়। তারা অবাক হয়ে ব্লু প্রিন্টটি দেখতে থাকে এবং বুঝতে পারে যে এটি একটি পুরো ম্যাজিক প্ল্যানের ব্লু প্রিন্ট, যেখানে একটি ম্যাজিক শো কিভাবে করতে হবে তার পুরো ডিটেলস দেওয়া রয়েছে। আসলে এই ব্লু প্রিন্টটি দেওয়ার জন্যই সেই রহস্যময় হুডি পরা লোকটি তাদের 4 জনকে এখানে একসাথে করেছে। এরপর সিনেমা চলে যায় 1 বছর পরে লাস ভেগাসে। সেখানে এই 4 জন ম্যাজিশিয়ানের উপস্থিতিতে বিশাল এক ম্যাজিক শো এর আয়োজন করা হয়েছে, যেই শো এর নাম হলো দ্য 4 হর্সম্যান। এই ম্যাজিক শোয়ে তারা জানায় আজ তাদের ফাইনাল এপিসোডে তারা একটি ব্যাংক ডাকাতি করতে চলেছে আর এই পুরোটাই হবে ম্যাজিকের মাধ্যমে। এখন এই কাজে সাহায্য করার জন্য তারা একজন র্যান্ডম পার্সনকে চয়েস করে আর তাকে তার ব্যাংকের নাম বলতে বলে। লোকটি এখানে ক্রেডিট রিপাবলিকান নামের ফ্রান্সের একটি ব্যাংকের নাম বললে তখন ড্যানি জানায় কোনো ব্যাপার না, তারা এই লাস ভেগাসে বসেই সেই ফ্রান্সের ব্যাংকটিকে পুরো খালি করে দিতে পারবে। এরপর তারা ওই লোকটিকে স্টেজে ডেকে নিয়ে আসে আর স্টেজে আসার সাথে সাথেই ম্যারিট তাকে হিপনোটাইজ করে ফেলে। এই ম্যাজিক শোতে উপস্থিত রয়েছে আমেরিকার অনেক বড় একজন ম্যাজিশিয়ান ব্রেডলি এবং সেই সাথে এই শো এর প্রতিষ্ঠাতা আর্থারও এখানে উপস্থিত রয়েছে।
তাদের উপস্থিতিতে তারা ফ্রেন্স লোকটির মাথায় একটি অদ্ভুত হেলমেট পরিয়ে দেয় আর বলে এই হেলমেটটি হলো টেলিপোর্টেশনের জন্য, মানে এটা পরার কারণে সে এই লাস ভেগাস থেকে সরাসরি চলে যাবে ফ্রান্সের সেই ব্যাংকের ভল্টে। কিন্তু তার আগে ড্যানি তাকে একটি কার্ড বাছাই করতে বলে এবং সেখানে তার নাম লিখে সেটা তাকে পকেটে রাখতে বলে। এরপর তারা এই লোকটিকে একটি অদ্ভুত মেশিনে প্রবেশ করিয়ে দেয় আর সেটা অন করতেই লোকটি সেখান থেকে গায়েব হয়ে যায়। কিছুক্ষণ পরেই সেই লোকটির চেহারা স্ক্রিনে দেখা যায়। তাকে দেখা যায় সে একটি ব্যাংকের ভল্টের ভিতরে রয়েছে, সেখানে তার সামনে মিলিয়ন মিলিয়ন ইউরো পড়ে আছে। এখন ড্যানি তাকে বলে তার কাছে সাইন করা যে কার্ডটি রয়েছে আর এই শোতে প্রবেশ করার জন্য সে যে টিকিট কেটেছিল সেই দুটো একসাথে করে ইউরোর মাঝখানে ফেলে রাখতে। এরপর লোকটি তার হেলমেটের একটি সুইচে চাপ দিলে সেখানে একটি ভ্যাকুয়াম ফ্লো তৈরি হয়ে সবগুলো ইউরো বাতাসে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠতে থাকে এবং একটি ম্যাজিক টানেলের সাহায্যে ট্রান্সফার হতে থাকে। এর কিছুক্ষণ বাদে আমরা দেখতে পাই সব ইউরোগুলো ভাসতে ভাসতে সেই শোয়ের মধ্যে চলে আসে আর বৃষ্টির মতো পড়তে থাকে। অডিয়েন্সে বসে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ এগুলো সত্যিকারের ইউরো ছিল। অন্যদিকে এই শো দেখার পর সেই ব্যাংকের সিকিউরিটি অফিসাররা ব্যাংকের ভল্ট ওপেন করে দেখে যে সত্যিই ভল্ট একদম ফাঁকা, সেখানে শুধু পড়ে আছে একটি ম্যাজিক কার্ড এবং একটি ম্যাজিক শোয়ের টিকিট। এখন এই খবরে আমেরিকাতে বিশাল একটা আলোড়ন তৈরি হয়ে যায়, তাই FBI টিম দ্রুত সেই চারজন ম্যাজিশিয়ানের হোটেলে যায় এবং তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে। আর এই কেস তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে FBI এজেন্ট ডেইলানকে এবং ইন্টারপোল অফিসার আলমাকে। ডেইলান ম্যাজিশিয়ানদের জিজ্ঞাসাবাদ শুরু করলে ম্যাজিশিয়ানরা তাকে বিভিন্ন কথা বলে কৌশলে বসে আনতে থাকে। ম্যারিট তার মাইন্ড রিড করার ক্ষমতা দিয়ে ডেইলানের মাইন্ড রিড করতে থাকে এবং তার সকল পুরাতন কথাগুলো মনে করিয়ে দেয়। ওদিকে ড্যানি তার ম্যাজিক ট্রিক দিয়ে তার হাতে থাকা হ্যান্ডকাফ দিয়ে ডেইলানের হাত বেঁধে ফেলে। এসব দেখে ডেইলান অনেক অবাক হলেও সে নিজেও বিশ্বাস করে না যে শুধুমাত্র ম্যাজিকের মাধ্যমে আমেরিকায় বসে ফ্রান্সের এতগুলো ইউরো মাত্র 3 মিনিটের মধ্যে নিয়ে আসা সম্ভব। উল্টো দিকে ম্যাজিশিয়ানরাও বুঝায় যে তারা ম্যাজিকের মাধ্যমে এই চুরি করেছে। এইসব কিছু পুলিশ যদি এখন বিশ্বাস করে তাহলে তো জনগণের কাছে পুলিশ বোকা সেজে যাবে। আর তাদের এই চুরির যেহেতু ফিজিক্যাল কোনো প্রমাণও নেই, তাই এইসব কিছু চিন্তা করে FBI টিম এখানে হর্সম্যানদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। তবে পরে একজন FBI এজেন্ট ডেইলানকে জানায় সেখানে সেদিন অডিয়েন্সের মধ্যে একজন ম্যাজিশিয়ান ছিল যার নাম ব্রেডলি, যে কিনা সেদিনের পুরো শোটি রেকর্ড করে রেখেছে এবং সেই সাথে সে জানে কিভাবে তারা এই ম্যাজিক ট্রিকগুলো করেছে। এই কথা শুনে ডেইলান এবং আলমা ব্রেডলির সাথে দেখা করতে আসে। ব্রেডলি ছিল একজন অনেক বিখ্যাত ম্যাজিশিয়ান। সে তার নিজের ম্যাজিক ট্রিক এক্সপ্লানেশন DVD সেল করে প্রচুর অর্থ কামিয়েছিল। তবে যখন ব্রেডলির ক্যারিয়ারে অনেক মন্দা চলছিল তখন সে লিওনেল শির্ক নামের একজন মিড লেভেল ম্যাজিশিয়ানের ম্যাজিক ট্রিকগুলো মানুষের সামনে প্রকাশ করেছিল, ফলে সেই ম্যাজিশিয়ানের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। এমনকি এরপর ওই ম্যাজিশিয়ান একদিন একটি ম্যাজিক দেখাতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এই অংশটুকু বলার কারণ হলো গল্পের শেষে একটা বড় রহস্য প্রকাশ পাবে যা এই অংশের সাথে লিঙ্কড আপ। যাই হোক, এরপর ব্রেডলি ডেইলানকে এক্সপ্লেইন করে কিভাবে ওই চারজন ম্যাজিশিয়ান এই ম্যাজিক ট্রিকটা করলো। সে জানায় এই চারজন ম্যাজিশিয়ান সপ্তাহখানেক ধরে ফ্রান্সে ছিল তাদের প্ল্যানিং সাকসেস করার জন্য। প্রথমে তারা যে ব্যাংকটি ডাকাতি করতে চায় সেই ব্যাংকের একটি গ্রাহককে টার্গেট করে। এরপর তারা যে নাম্বারটি দিয়ে তাকে পিক করে সেই নাম্বারটি আগে থেকেই সেট করে রেখেছিল, মানে পুরো বিষয়টি ওয়েল প্ল্যান্ড ছিল। সে বলে যে তারা আসলে সেই ব্যাংকের নতুন টাকার একটি শিপমেন্ট ট্রাক থেকে এই ইউরোগুলো একদিন আগেই ডাকাতি করেছিল এবং ফ্রান্স থেকে সবগুলো ইউরো রাতের মধ্যেই লাস ভেগাসে নিয়ে আসে আর ওই ট্রাকের মাধ্যমে ওই ব্যাংকের ভল্টে নকল ইউরো পাঠিয়ে দেয়, যেগুলো ছিল ফ্ল্যাশ পেপার দিয়ে তৈরি, যাতে আগুন ধরিয়ে দিলেও কোনো ছাই পড়বে না কিংবা কোনো ধোয়া হবে না। তাই তারা শো শুরু হওয়ার আগে ব্যাংকের ভল্টে রাখা নকল ইউরোগুলো পুড়িয়ে ফেলে এবং পুরো ভল্ট খালি করে দেয়। আর ওই আসল ইউরোগুলো তারা মূলত স্টেজের নিচে হুবহু ওই ব্যাংকের ভল্টের মতো একটি ভল্ট বানিয়ে সেটাতে সেট করে রাখে। এরপর যখন ফ্রান্সের ওই লোকটির উপর ম্যাজিক করা হয় তখন সেই লোকটি মূলত স্টেজের নিচে চলে আসে সরাসরি এবং ওখানে থাকা সকল ইউরোগুলো স্টেজে ভ্যাকুয়াম করে ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু তারা কাজটি এমনভাবে করেছিল যাতে সবাই বিশ্বাস করে নেয় যে এই ব্যক্তিটি ফ্রান্সের ভল্টে গিয়েছে এবং সেইখান থেকেই টাকাগুলো স্টেজে এসেছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওই চারজন হর্সম্যান প্লেনে করে ফ্রান্সে যাচ্ছে তাদের নতুন একটি শো করার জন্য, আর ওদিকে ডেইলান এবং আলমাও সেখানে উপস্থিত হয় তাদের উপর নজর রাখার জন্য।
অন্যদিকে ব্র্যাডলি একটি ভিডিও শুট করতে থাকে এবং সেখানে দেখা যায় যে সে তার আগের সেই অভ্যাস অনুযায়ী হর্সম্যানরা যে ম্যাজিক ট্রিক করেছে তা প্রকাশ করে দেওয়ার জন্য ভিডিও শুট করছিল। এদিকে ওই ম্যাজিক শো এর মালিক আর্থার সেখানে উপস্থিত হয় আর ব্র্যাডলিকে বারণ করে এই ধরনের কাজ না করতে। এই জন্য সে তাকে কয়েক মিলিয়ন ডলারের চেকও দেয়, কিন্তু ব্র্যাডলি সেটা রিজেক্ট করে দেয়। এটা দেখে আর্থার অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে থ্রেট করে সেখান থেকে চলে আসে। এরপর ফোর হর্সম্যানদের সেই ম্যাজিক শো আবার স্টার্ট হয়। প্রথমে তারা এক্সপ্লোর করে যে এই শোতে ইন্টারপোল আর এফবিআই এজেন্ট রয়েছে এবং তারা তাদের স্বাগত জানায়। এরপর ম্যাজিক শুরু করার শুরুতেই প্রথমে ম্যারিট অডিয়েন্স থেকে কয়েকজনকে সিলেক্ট করে, তারপর তাদেরকে বলে তাদের যার অ্যাকাউন্টে যত টাকা আছে সেটি একটি খামের উপরে লিখতে। এরপর স্টেজে ডাকা হয় এই শো এর মালিক আর্থারকে, সেই সাথে আর্থারের অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা একটা বড় চেকে তারা লিখে নিয়ে আসে। এরপর তারা সবাইকে বলে তোমরা তোমাদের যে অ্যামাউন্টগুলো লিখেছো তার উপরে তোমাদের হাতে থাকা ফ্ল্যাশ লাইটটি দিয়ে লাইটিং করতে থাকো। উল্টো দিকে তখন আর্থারের চেকের উপরেও একটি বড় ফ্ল্যাশ লাইট ধরা হলে দেখা যায় আর্থারের চেকে $140 মিলিয়ন লেখা আছে এবং চেক থেকে কিছু ডলারের অ্যামাউন্ট কমে যাচ্ছে, আর যাদের নাম সিলেক্ট করা হয়েছিল তাদের অ্যাকাউন্টে সেই ডলারগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে। পরে ড্যানি সবাইকে বলে এখানে তাদেরকেই টাকা দেয়া হচ্ছে যারা আমেরিকায় ঘটে যাওয়া সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হ্যারিকেন ক্যাথরিনায় সর্বশান্ত হয়েছিল, কিন্তু তারা যে ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় ছিল সেই ইন্স্যুরেন্স কোম্পানি তাদেরকে আইনের মারপ্যাচ দেখিয়ে তাদের পাওনা টাকাগুলো পরিশোধ করেছিল না। আর সেই ইন্স্যুরেন্স কোম্পানির নাম হলো ট্রেসলার ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা কিনা এই ম্যাজিক শো এর মালিক আর্থার ট্রেসলারের ছিল। তাই তারা আর্থারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তাদের মধ্যে বিলিয়ে দেওয়া শুরু করেছে যাতে করে তারা তাদের ন্যায্য পাওনা বুঝে পায়। এদিকে একে একে সবার মোবাইলে ডলার ডিপোজিট হওয়ার মেসেজ আসতে থাকলে সবাই একসাথে অনেক হইহুল্লোড় শুরু করে দেয়। অন্যদিকে তারা আর্থারকে ম্যাজিক করে বেঁধে রাখে আর নিজেরা সেখান থেকে পালাতে থাকে। তাদেরকে ধরার জন্য ডেইলান সেখানে গেলে সাধারণ মানুষ ডেইলানকে বাধা দেয়, কারণ ইতিমধ্যে এই ফোর হর্সম্যান তাদের জন্য হিরো হয়ে গিয়েছে। পরে ডেইলান ও তার টিম হর্সম্যানদের ধরার জন্য পিছু নিলেও হর্সম্যানরা তাদেরকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই আর্থার ব্র্যাডলিকে ডেকে পাঠিয়েছে। আর্থার এবার তার কাছে হেল্প চায়, কিন্তু ব্র্যাডলি তাকে না করে দেয়। পরে আর্থার তাকে $5 মিলিয়ন অফার করলে ব্র্যাডলি রাজি হয় ওই চারজন ম্যাজিশিয়ানের ম্যাজিক ট্রিক্স প্রকাশ করে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দিতে। এদিকে আলমা একটি বই দেখে ডেইলানকে জানায় যে দা আই নামে অনেক পুরনো একটা ম্যাজিশিয়ান গ্রুপ আছে যারা ধনীদের টাকা লুট করে গরিবদের মধ্যে বা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিলিয়ে দেয়। তারা মূলত জাদুর মাধ্যমে অন্যায় কাজের বিরুদ্ধে দাঁড়াতো, আর আমার মনে হয় এই ফোর হর্সম্যান হলো সেই আই গ্রুপের সদস্য এবং তাদের হয়তো পেছন থেকে কেউ লিড করছে। এসব শুনে ডেইলান কিছুটা চুপ করে থাকে। অন্যদিকে হর্সম্যানরা তাদের সকল তথ্য এবং প্ল্যানগুলো ডিস্ট্রয় করে দিতে থাকে, কিন্তু এফবিআই টিম হর্সম্যানদের লোকেশন ট্র্যাক করে তাদেরকে ধরার জন্য তখনই সেখানে চলে আসে, যা দেখে তিনজন হর্সম্যান জ্যাককে তাদের তথ্য প্রমাণ পুড়িয়ে দেওয়ার দায়িত্ব দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যাদেরকে আবার ব্র্যাডলি ফলো করতে থাকে। অন্যদিকে জ্যাক তার কাজ শেষ করার আগেই এফবিআই টিম তার রুমে চলে আসে। এখানে সে অনেক কলাকৌশল দেখিয়ে পুরো এফবিআই টিমকে বোকা বানিয়ে সেখান থেকে পালাতে থাকে। যেই সিনটা দেখলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন, কিন্তু জ্যাক এখানে গাড়ি নিয়ে পালানোর সময় এফবিআই টিম আবার তার পিছু করে এবং দুর্দান্ত একটা রেস হয় তাদের মধ্যে। তবে এক পর্যায়ে জ্যাক একটি ব্রিজের উপরে এসে হঠাৎ অন্য একটি গাড়ির ধাক্কায় অ্যাক্সিডেন্ট করে এবং সাথে সাথেই জ্যাকের গাড়িটি ব্লাস্ট হয়ে এখানেই জ্যাক মারা যায়। এরপর আমরা দেখতে পাই বাকি তিনজন ম্যাজিশিয়ানকে। এখানে তারা জ্যাকের মৃত্যুকে কেন্দ্র করে বলছিল আমরা খুব মর্মাহত যে আমাদের একজন মেম্বার কমে গিয়েছে, তবে আমরা এখানেই থেমে থাকব না। আমরা আমাদের সবচেয়ে বড় যে ব্যাংক ডাকাতির প্ল্যান করেছি সেটা আমরা করে তবেই থামব। এখন এদিকে এফবিআই টিম তথ্য পায় যে এই থ্রি হর্সম্যান এখন অ্যালকন নামের একটি কোম্পানির সেফ হাউস থেকে প্রায় $500 মিলিয়ন চুরি করে নিতে যাচ্ছে। তাই তারা পুরো টিম মিলে সেই সেফ হাউসে চলে আসে এবং এখানে দেখে যে পুরো সেফ হাউস ইতিমধ্যে ফাঁকা হয়ে গিয়েছে। সেখানকার দায়িত্বরত গার্ডকে প্রশ্ন করা হলে গার্ড জানায় কিছুক্ষণ আগেই তো সিকিউরিটি চিফ আমাদেরকে ফোন দিয়ে বলেছেন এখান থেকে তারা টাকাগুলো সরিয়ে নিতে চায়। এটা শুনে সিকিউরিটি চিফ বলে আমি তো তোমাদেরকে কোনো ফোনই করিনি। আর এরপরই দেখা যায় সেই সিকিউরিটি চিফ ভায়োলিন বাজানো শুরু করে দিয়েছে। তার মানে ম্যারিট তাকে ইতিমধ্যেই হিপনোটাইজ করে তাকে দিয়েই ফোন দিয়েছিল এই ভল্টের সিকিউরিটি গার্ডকে। ডেইলান তখন তাদের বলে তারা এই ভল্ট নিয়ে কোথায় গিয়েছে। সিকিউরিটি ম্যান তাকে জানায় এইমাত্র তারা একটি বড় ট্র্যাকে এই ভল্টটি তুলে রওনা দিয়েছে।
এটা শুনেই তারা ওই ট্র্যাকটি খুঁজতে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যে সেই ট্র্যাকটি আটক করে। কিন্তু সেখানে কোনো হর্সম্যানদের দেখা যায় না, দেখা যায় অন্য একটি সিকিউরিটি টিমকে, যারা বলে তারা অর্ডার পেয়েছে এই জায়গা থেকে ভল্টটিকে অন্য একটি সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু একটু পরেই ডেইলান দেখে যে ভল্টের কাছে ব্র্যাডলির টিমের একটি মেয়ে আসছে। তাকে দেখে FBI মনে করে এর পিছনে হয়তো ব্র্যাডলির কোনো হাত আছে, তাই ব্র্যাডলিকে তারা চার্জ করা শুরু করে। কিন্তু ব্র্যাডলি তাদেরকে বলে হর্সম্যানরা আবারও তাদেরকে মিসডিরেকশন করেছে। তখন ডেইলান সেই ভল্টটি ওপেন করে দেখে সত্যি সেখানে কোনো টাকা নেই, সেই পুরো টাকার ভল্টটি শুধুমাত্র বেলুন দিয়ে ভর্তি। পরে একটু দূরেই দেখা যায় ড্যানি, হেনলি ও ম্যারিট তাদের ম্যাজিক শো স্টার্ট করে দিয়েছে, এবং তারা র্যান্ডম একটি প্লেস থেকে লাইভ স্ট্রিম করছে। পরে তারা সেই র্যান্ডম প্লেস থেকে সবার সামনে চলে আসে এবং ম্যাজিক শোটি চালু করে দেয়। একদম শেষে তারা সবার কাছ থেকে বিদায় নিয়ে সাত থেকে লাফ দেয়, এবং তাদের সাথে সাথে পুরো $500 মিলিয়ন আকাশে ভাসতে থাকে, এবং তা পুরো নিউ ইয়র্ক সিটিতে ছড়িয়ে পড়ে। আর এই ভিড়ের মধ্য দিয়ে ম্যাজিশিয়ানরা পালিয়ে যায়। কিন্তু একটু পরেই দেখা যায় যে তারা যে ডলারগুলো ছড়িয়ে দিয়েছিল সেগুলো মূলত নকল ডলার ছিল। এটা দেখে ডেইলান বেশ অবাক হয় এবং আসল ডলারগুলো কোথায় গেল তা খোঁজা শুরু করে। তখনই দেখা যায় এই শো শেষে ব্র্যাডলি তার গাড়ি স্টার্ট করার জন্য যখনই গাড়ির চাবিতে প্রেস করে, সাথে সাথে তার গাড়ি থেকে সেই $500 মিলিয়ন বের হতে থাকে, যেই ডলারগুলো হর্সম্যানরা এলখন সেফ হাউস থেকে চুরি করেছে। তাই পরক্ষণে সেখানে FBI টিম চলে আসে আর হাতে নাতে ব্র্যাডলিকে সাসপেক্ট হিসেবে ধরে নিয়ে যায়। আসলে হর্সম্যানরা ব্র্যাডলিকে এই কেসে ফাঁসিয়ে দেয় যাতে সবাই মনে করে ব্র্যাডলি হলো এই কেসের প্রধান, মানে সেই ফিফথ হর্সম্যান। এর পরের দৃশ্যে দেখা যায় ব্র্যাডলি জেলে বন্দি এবং তার সাথে দেখা করতে এসেছে FBI এজেন্ট ডেইলান। ব্র্যাডলি তখন তাকে জানায় তাকে ফাঁসানো হচ্ছে এবং তারা পুরো প্ল্যান করে তাকে ফাঁসিয়েছে, কিন্তু কেন তারা তার পিছনে লেগেছে সেটা সে বুঝতে পারছে না। এখানে ডেইলান অন্যান্য পুলিশদের বলে আমি ব্র্যাডলির সাথে শুধু একা কথা বলতে চাই। তখন বাকিরা জেলটি তালা মেরে সেখান থেকে চলে যায়। পরে ব্র্যাডলি তাকে বলে এতক্ষণে সে তাদের ট্রিক্সটি ধরে ফেলতে পেরেছে। সে জানায় কিভাবে তারা এই লাস্ট ম্যাজিকটি করেছে। তারা মূলত ওই ভল্টের সামনে একটি বড় আয়না সেট করে রেখেছিল, ফলে এই আয়নার প্রতিবিম্ব দেখে ডেইলানরা মনে করেছে এখানে কোনো ভল্টই নেই। আসলে তারা প্রথমে এই ভল্টটিকে সরিয়ে নিয়ে যায়নি। মূলত সবাই যখন ভল্ট নেই দেখে ভল্ট খোঁজার জন্য প্যানিক হয়ে অন্য একটি ট্রাক ফলো করতে থাকে, তখন সেখানে আসে তাদের হর্সম্যান, আর সেই এই ভল্টটা থেকে সব ডলার নিয়ে যায়, এবং সেই হর্সম্যান মূলত ছিল জ্যাক। তখন ডেইলান বলে সে তো আমার সামনেই মারা গিয়েছে। এবার ব্র্যাডলি বলে সে তখন মারা যাওয়ার একটি ডিস্ট্রাকশন ক্রিয়েট করেছিল মাত্র। মূলত জ্যাক যেই গাড়ি নিয়ে পালিয়েছিল ঠিক সেম একটি গাড়ি বাকি তিনজন হর্সম্যান আগেই নিয়ে আসে, সেই সাথে এই গাড়ির ভিতর একটি ডামি পুতুল সেট করে দেয় এবং সবার চোখ ফাঁকি দিয়ে তারা আসল গাড়িটিকে পার করে দেয়। আর এর পরেই তারা ডামি গাড়িটিকে ধাক্কা দিয়ে ব্লাস্ট করে দেয়, ফলে সবাই মনে করে জ্যাক গাড়িতেই ছিল আর সেখানেই মারা গিয়েছিল। তখন ডেইলান বলে তাহলে এতটা রিস্ক নিয়ে তারা এইসব কাজ কেন করেছে, শুধুমাত্র তোমাকে ফাঁসানোর জন্য? এটা তো হতে পারে না। তাছাড়া প্রথমে তারা যে ফ্রান্সের ক্রেডিট ব্যাংক থেকে ইউরো ডাকাতি করেছে সেগুলো তো তারা অডিয়েন্সের মধ্যেই বিলিয়ে দিয়েছে, আবার এক্ষেত্রে তাদের বিরুদ্ধে ফিজিক্যাল কোনো প্রমাণও নেই। এমনকি তারা আর্থারের $140 মিলিয়নও তার কোম্পানির ক্ষতিগ্রস্ত ইন্স্যুরেন্স গ্রাহকদের মধ্যেই বিলিয়ে দিয়েছিল। তাহলে আইনের চোখে তো তারা চোর হলো না, উল্টো এলখন সেফ হাউস থেকে চুরি হওয়া টাকাগুলো পাওয়া গিয়েছে তো তোমারই গাড়ি থেকে, তাহলে আইনের চোখে তুমিই কিন্তু চোর। এদিকে ড্যানি, হেনলি আর ম্যারিটকে দেখা যায় জ্যাকের সাথে। তখন তারা সেই প্রথম ব্লুপ্রিন্টের প্ল্যান অনুযায়ী রাত 2টার সময় একটি পার্কে আসে, কারণ তাদের প্ল্যানে বলা ছিল সকল শো শেষ করার পরে এখানেই তাদের সাথে দেখা হবে সেই অদেখা ফিফথ হর্সম্যানের সাথে। সেখানে তারা একটি গাছে সেই বিখ্যাত জাদুকর লিওনেল শেরকের একটি নেমপ্লেট এবং তার উপরে একটি কার্ড দেখতে পায়, আর তখনই তাদের সবগুলো কার্ড একসাথে করলে একটি চোখে পরিণত হয়। এরপর সেই চোখ ওই কার্ডটিতে ধরতেই পার্কের একটি রাইড চালু হয়ে যায়। অন্যদিকে ডেইলান ও ব্র্যাডলি জেলের মধ্যে তখনও কথাই বলছিল। ডেইলান এখানে ব্র্যাডলিকে বলে আসলে তুমি নিজে সেই ফিফথ হর্সম্যান হতে চেয়েছিলে, কিন্তু তারা তোমাকে ইনভাইট করেনি বলে তুমি তাদের বদলা নিয়েছো, আর তাই তুমি সকল ব্যাংকগুলো ডাকাতি করিয়েছো। এটা শুনে ব্র্যাডলি বলে তুমি নিজেও জানো এই কাজগুলো সত্য নয়, তারপরেও কেন তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? আর তখনই সে খেয়াল করে যে ডেইলান সেখানে আর নেই। ডেইলান হুট করে সেখান থেকে উধাও হয়ে যায় আর সেই তালা বন্ধ করা জেল থেকে সরাসরি বের হয়ে ব্র্যাডলির সামনে চলে আসে। এটা দেখে ব্র্যাডলি সব বুঝে যায় আর বলে তাহলে তুমি সেই ফিফথ হর্সম্যান।
কিন্তু তুমি কেন আমাকে এসবের মধ্যে ফাঁসালে? তখন ডেইলান তাকে বলে, আমি তোমাকে কিছুই বলবো না, তুমি জাস্ট এটা ভেবেই কষ্ট পেতে থাকো যে তুমি তোমার কোন পাপের শাস্তির কারণে এই কারাভোগ করছো। এটা বলে ডেইলান সেখান থেকে চলে আসে। এদিকে পার্কের মধ্যে ততক্ষণে সেই ফিফথ হর্সম্যান মানে ডেইলান এসে উপস্থিত হয়। সবাই এখানে তাকে দেখে পুরো অবাক হয়ে যায়। তারা বিশ্বাসই করতে পারছিল না যে ডেইলানই হলো এই সকল মাস্টার মাইন্ডের প্রধান। ডেইলান এখানে সবাইকে নিয়ে চালু হওয়া সেই রাইডটার সামনে আসে আর বলে, রিয়েল ম্যাজিক কিন্তু আসলেই রয়েছে, আর তা জানতে হলে তোমাদেরকে আমার সাথেই যেতে হবে। আর তখনই সবাই তার সাথে রাইডে উঠে পড়ে। এরপর সিন চেঞ্জ হয়ে ডেইলান আর আলমাকে প্যারিসে একটি ব্রিজের উপরে দেখা যায়। সেখানে ডেইলান রিভিল করে যে সেই হচ্ছে লিওনেল শেরকের ছেলে এবং সেই হচ্ছে সেই হর্সম্যান ট্রিক্স এর মাস্টার মাইন্ড। আর এই সব কিছু সে করেছে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। মূলত তার বাবা একদিন ম্যাজিক দেখানোর সময় একটি স্টিলের ভল্টের মধ্যে পানিতে ডুবে মারা যায়, কারণ সেই ভল্টে ত্রুটি ছিল যা মূলত ওই অ্যালকন কোম্পানির তৈরি ছিল। তাই সে অ্যালকন কোম্পানির সেফ হাউস থেকে টাকা চুরি করেছে। আবার সেই টাকা সে ব্র্যাডলির গাড়িতে রেখে তাকে ফাঁসিয়েছে, কারণ ব্র্যাডলি তার বাবার ম্যাজিক ট্রিক্স প্রকাশ করে তার বাবার ক্যারিয়ার নষ্ট করেছিল। আর ক্রেডিট রিপাবলিকান ব্যাংকের ডাকাতি এবং আর্থারের অ্যাকাউন্টের টাকা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মাঝে বিলিয়ে দেওয়ার কারণ হলো ডেইলানের বাবা মারা যাওয়ার পর সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তার বাবার লাইফ ইন্স্যুরেন্সের টাকা তার মাকে দেয়নি, তাই সে এভাবেই তাদের প্রতিশোধ নিয়েছে। এই সব কিছু শুনে আলমা অবাক হয়ে যায় এবং ডেইলানকে কথা দেয় যে সে এই কথাগুলো আজীবনের জন্য গোপন রাখবে। সেই সাথে আলমা ডেইলানের প্রেমেও পড়ে যায়। এরপর মুভির একদম শেষ সিনে দেখা যায় এই চারজন হর্সম্যান গাড়িতে করে একটি মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছে, আর তারা একদম মাঝ মরুভূমিতে একটি পার্কের সামনে এসে হাজির হয়েছে। এই পার্কের ভিতরে ঢুকলে তারা দেখতে পায় যে সেখানে আই চিহ্ন দিয়ে অনেকগুলো বক্স রয়েছে এবং তারা সেটা ওপেন করতে যাচ্ছে। আর এখানেই এই মুভিটি শেষ দেখানো হলেও এর পার্ট টু মানে নাও ইউ সি মি টু এর কাহিনীটা আরো দুর্দান্ত। সো আজকের এক্সপ্লানেশনটা কেমন লেগেছে আর পার্ট টু আপনারা দেখতে চান কিনা তা অবশ্যই কমেন্টে জানান। এবং সেই সাথে আজকে যারা প্রথম এই চ্যানেলের কোনো ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।